পিছকে আর সিপিআইএম এর কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন সমস্ত মসজিদ পাহারা দাও, একটা মসজিদ কেউ ভাঙতে সাহস পায়নি। 2001 সালে গুজরাটের দাঙ্গা হয়েছে, দেশ জুড়ে মুসলমান নিধন হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন যে দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে দেব। ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী ইত্যাদির কারণের জন্য তুলনামূলকভাবে বেশি মানুষ ভোট দিতে পেরেছেন বিধানসভা বা লোকসভা নির্বাচনে। এখানে বহুলভাবে মানুষকে প্রভাবিত করবার জন্য এই মিডিয়া তৎপর হয়েছে। এখন তো খবরে কাগজের থেকেও বেশি মানুষ খবরাখবর জানবার জন্য টেলিভিশন দেখেন, তার সাথে আবার নতুন যোগ হয়েছে ইন্টারনেট, মোবাইল ফোনের মধ্যে থেকেই তিনি ভিডিও দেখেন, খবর দেখেন নানান কিছু। এখন এই যে ধারণা মানুষের মধ্যে তৈরি করা হয়েছে, আপনি যদি 16 সালে ফেরেন, এর আগের নির্বাচন 16 সালে পশ্চিমবাংলায় নির্বাচনী সংগ্রাম হয়েছিল তৃণমূলের বিরুদ্ধে, চলতি কথায় জটিল, বাম কংগ্রেস মিলিত শক্তির সঙ্গে তৃণমূলের লড়াই। তাহলে কি এমন ঘটনা ঘটল যে 16 সালের পর থেকে 19 সালের যে ভোট হলো সেই 19 সালের ভোটে হঠাৎ বিজেপি সামনের দিকে এলো কিছুটা, এবং তারপর 19 সাল থেকে 21 সাল টানা মানুষকে বোঝানো হলো যে এখানে তৃণমূলের বিরোধিতা যদি আপনাকে করতে হয় তাহলে বিজেপিতে যেতে হবে, বিজেপিকে যদি ঠেকাতে হয় তাহলে তৃণমূলে যেতে হবে। আমরা বলতে চেয়েছিলাম, এখনো একই কথা বলছি, যে এটা তৃণমূল বিজেপির মিলিত কৌশল। পশ্চিমবাংলা রাজনীতিতে এগুলো ছিল না। এখানে রাজনীতির বড় কথা ছিল একটা সরকার হবে, তুমি বেকার ছেলেপেলেদের জন্য কি করবে, কারখানায় যারা কাজ করে সেই শ্রমিকদের জন্য কি করবে, এই যে এত অসংগঠিত পেশায় যুক্ত লোক, কেউ টোটো চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে, কেউ ভ্যান টানছে, কেউ রাজমিস্ত্রির কাজ করছে, কেউ দোকানদারের কাজ করছে, কেউ হকারির কাজ করছে, হাজার রকমের পেশার সঙ্গে মানুষ যুক্ত, এদের জন্য কি করবে? আপনি খেয়াল করে দেখুন, এইবারের যে নির্বাচন হলো এত বিপুল টাকার নির্বাচন, সেই নির্বাচনে আপনাকে এই কথা বলা হয়নি কি করবে। আর 500 টাকায় কি আপনার সংসার চলবে? চলবে না। কতদিন পাওয়া যাবে 500 টাকা? আজকে দিচ্ছে, কালকে দিচ্ছে, তারপরের দিন দেখবেন যে আর নেই। টাকা কোথায়? বাজেটে অ্যালোটমেন্ট কোথায়? এখন এই পরিস্থিতিতে মানুষকে বিভাজিত করে তার উপরে যদি ভোটের বিন্যাস তৈরি করা যায়, তাহলে বামপন্থীরা থাকে না, কংগ্রেস থাকে না, তাহলে থাকে তৃণমূল আর বিজেপি। এইটা বোঝানো হতে থাকলে মানুষকে দিনের পর দিন, মানুষ জাতের নামে, তার ভাষার নামে, তার ধর্মের নামে বিভাজিত হয়ে এক একটা খণ্ড, কেউ তৃণমূলকে বাঁচলো, কেউ বিজেপিকে বাঁচলো। একজন খরচ করেছে 1500 কোটি টাকা, আরেকজন খরচ করেছে এই নির্বাচনে 2300 কোটি টাকা। এত বড়